ওয়েলকাম ভিউয়ার্স, কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকে আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম। তো আজকের টিপস হচ্ছে কিভাবে আপনি শুধুমাত্র একটি কলা দিয়ে আপনার ফেসিয়াল করে নিতে পারবেন, অর্থাৎ মাত্র একদিনে বা একবার ব্যবহারে আপনার চেহারা আপনি আগের থেকে অনেক ফর্সা করে নিতে পারবেন। তো সেই টিপসটি নিয়ে হাজির হয়েছি। তার জন্য আপনার যে কয়েকটি উপাদান লাগবে, প্রথম যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে কলা। আপনার এইটা দিয়েই আর কি ফেসিয়ালটি তৈরি করব। তো এই কলাটা লাগবে। তারপর লাগবে হচ্ছে লেবু। আপনি লেবু নিবেন। তারপর লাগবে হচ্ছে মধু। আপনি যে কোনো ভালো মানের মধু নিতে পারেন, খাঁটি মধু হলে ভালো হয়। তারপরে লাগবে হচ্ছে হলুদের গুঁড়ো এবং লাগবে হচ্ছে বেসন। তো প্রথমত আপনি কলাটা কেটে নেবেন ভালোভাবে। আপনার কলা হাফ হলে হবে। তো আমি এখানে হাফ কেটে নিচ্ছি। কেটে নিয়ে আপনার এভাবে টুকরো টুকরো করে কেটে নিন। যে কোনো চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন, একদম গলে নেবেন আর কি। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে 1 টেবিল চামচ বেসন নিয়ে নেবেন। হাফ কলার সাথে 1 চামচ বেসন এবং 1/4 ভাগ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিবেন, যাতে আপনার মুখ থেকে যখন আপনি এই ফেসিয়ালটা ব্যবহার করবেন তখন মুখ থেকে যে ধরনের ময়লাগুলো বের হয়ে যাবে, যে লোমগুলো উঠে যাবে, সেই লোম যাতে কোনো ধরনের জীবাণু না ঢোকে, তার জন্য এই হলুদটা কাজ করবে। এবং এই হলুদটা আপনার চেহারাটাকে অনেকটা উজ্জ্বল করে দিবে। এবার এর মধ্যে দিবেন হচ্ছে 1/2 টেবিল চামচ মধু। তো আমি এখানে 1/2 চামচ মধু দিয়ে দিলাম। মধু এর জন্য দিবেন যে আপনি যখন ফেসিয়াল করবেন তারপরে মধুটা দিলে আপনার চেহারাটা আগের থেকে অনেকটা স্মুথ হয়ে যাবে। সবশেষে এর মধ্যে অ্যাড করবেন হচ্ছে 2 টেবিল চামচ লেবুর রস। এবং সব কিছু অ্যাড করে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এটা আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে কোনো ধরনের এই যে কলার যে দানা দানা অংশ আছে এগুলো যাতে না থাকে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবং লক্ষ্য করবেন যে হলুদ যাতে এক জায়গাতে জড়ো হয়ে না থাকে, এটা যেন পুরোটার সাথে মিশিয়ে যায়। তো মোটামুটি আমার এই ক্রিমটি একদম রেডি হয়ে গেছে, আমার এই ফেসিয়ালটি রেডি। তো এখন আপনি দেখবেন যে কীভাবে এটা ব্যবহার করতে হয়। তো এইটা আপনি ব্যবহার করবেন, আপনার মুখে নেবেন। মুখে নেওয়ার পর আপনি মুখে হাতেও ব্যবহার করতে পারেন। আপনি হাতে যদি উজ্জ্বলতা চান বা ফর্সা করতে চান তাহলে আপনি হাতে ব্যবহার করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি ব্যবহার করবেন। আপনি এটা মুখের এই চারিপাশে এইভাবে ঘষতে থাকবেন, পুরো মুখে দিয়ে রাখবেন। এভাবে মুখে দিয়ে 5 মিনিট এভাবে ঘষতে থাকবেন। 5 মিনিট ঘষে একদম পাতলা পাতলা করে দিয়ে রাখবেন মুখে, এবং হাতে আপনি ঘন করে দিতে পারেন। এভাবে দিয়ে ঘষানোর পরে, এভাবে লাগিয়ে রাখার পরে আপনি 5 মিনিট এভাবে ঘষতে থাকবেন। তো এইভাবে ঘষানোর পরে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন, যাতে শুকিয়ে যায়। এটা যখন শুকিয়ে যাবে তখন আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার হাত বা মুখ বা যেখানে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে মুছে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আপনি দেখবেন রেজাল্ট, যে আপনার ত্বক আগের থেকে কতটা ফর্সা হয়ে গেছে। তো এভাবে আপনি যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পার্টিতে যাওয়ার আগে এই টিপসটি ফলো করতে পারেন। এইরকম করে উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে, কারণ এর মধ্যে আছে হচ্ছে বেসন। বেসন আপনার মুখ থেকে কালো ছোপগুলো দূর করে দেয়। তারপরে আছে হচ্ছে হলুদ। হলুদ একটা মেডিসিন হিসেবে কাজ করে, আপনার মুখে কোনো জীবাণু জমতে দেয় না। তারপরে এখানে মধু আছে। মধুতে আপনার চেহারাটা আগের থেকে অনেকটা স্মুথ এবং কোমল করে দেয়। এবং আছে হচ্ছে লেবু। লেবুতে অনেক পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকার কারণে আপনার মুখে কোনো ধরনের ময়লা জমতে দেয় না, এবং যদি ময়লা থেকেও থাকে তাহলে সেগুলোকে অনেকটা নরম করে দেয়। এই ক্রিমের ফলে সেইটা খুব দ্রুত উঠে যায় আর কি। তো এইভাবে আপনি ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন, এবং টানা 1 মাস ব্যবহার করবেন, তাহলে আপনি
অনেকটা ভালো একটা ফল পাবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ফলাফল পেলেন, এবং নিয়মিত আমাদের এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।